इनडोर प्लांट हिसेबे मानी प्लांट अत्यंत जनप्रिय एक गाच ए धरनेर एक टावर तैरी करते पारले मानी प्लांटेर सौंदर्य आरो कयेक गुण बृद्धि पेये जाए। आजकेर ए भिडियोते मानी प्लांट किभावे द्रुत बृद्धि करा जाए एबं आमी आमार ए मानी प्लांटे कि धरनेर सार व्यवहार करेछि ए विषये आपनादेर धारणा देवार चेष्टा करब। मानी प्लांटेर जोन्नो आमी एक भाग माटी, एक भाग भार्मी कम्पोस्ट, एक भाग कोकोपीट और दुई मुठो डिमेर खोसा दिए माटी तैरी करे नियेछि। एखाने आमी 10 इंची टब व्यवहार करेछि। टबेर तलाय अवश्यई फुटो करे निते हबे एबं तलाय किछुटा बाली दिए दिच्छि जाते अतिरिक्त पानी खूब सहजे बेर हये जेते पारे। आमी एखाने खूब सहजे बाकानो जाए ए धरनेर पाइप व्यवहार करेछि। এই পাইপগুলো মূলত ইলেকট্রনিক্সের কাজে ব্যবহৃত হয়। ইলেকট্রনিক্সের পণ্য বিক্রি করে এ ধরনের দোকান থেকে আমি এই পাইপগুলো সংগ্রহ করেছি। নারকেলের খোসা ছাড়িয়ে পাতলা করে চিড়ে নিয়েছি। নারকেলের খোসা পাওয়া না গেলে চটের বস্তা এবং কোকোপিট ব্যবহার করা যাবে। নারকেলের খোসা চিড়ে নেওয়ার পর এগুলো পাইপের সাথে পেঁচিয়ে নাইলনের সুতা দিয়ে ভালোভাবে বেঁধে দিতে হবে। নাইলনের সুতা ব্যবহার করলে দীর্ঘদিন শক্ত থাকবে এবং এগুলো খুব সহজে পচে যায় না। কয়েক মাস পর আমার মানি প্ল্যান্টগুলো বেশ ভালোই বৃদ্ধি পেয়েছে এবং বেশ ঝোপালো হয়ে উঠেছে। মানি প্ল্যান্ট দ্রুত বৃদ্ধির জন্য আমি বাড়িতে NPK তরল সার তৈরি করে ব্যবহার করেছি। তরল NPK সার তৈরি করতে লাগবে কলার খোসা, ব্যবহৃত চা পাতা এবং সর্ষে খোল। এখানে আমার কলার খোসাগুলো শুকিয়ে গিয়েছে কারণ আমি এগুলো ঘরে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। আপনারা তাতকাটাও ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। NPK সারের মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। এখানে চা পাতায় নাইট্রোজেন, সর্ষে খোলে ফসফরাস এবং কলার খোসায় পটাশিয়াম বিদ্যমান রয়েছে। এই তিনটি উপাদানই সমপরিমাণে নিতে হবে। এই তরল সারটি ব্যবহার করলে মানি প্ল্যান্ট দীর্ঘদিন সবুজ, সতেজ ও সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারে।
রাসায়নিক সার ব্যবহার করলে গাছ দ্রুত বৃদ্ধি পায় ঠিকই, কিন্তু গাছের আয়ু কমে যায়। সবগুলো উপকরণ একটি পাত্রে 3 দিন পানিতে ভিজিয়ে রাখতে হবে। তিন দিন পর তরলটি ছেঁকে নিয়ে আরও পানির সাথে মিশিয়ে পাতলা করে নিতে হবে। মাসে একবার এই তরল সারটি গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে এবং সেই সাথে নারকেলের খোসা দিয়ে তৈরি স্টিকগুলো এই তরল সার দিয়ে ভালোভাবে ভিজিয়ে দিতে হবে, কারণ এই নারকেলের খোসাতেও মানি প্ল্যান্টের শিকড় গ্রো করবে এবং এখান থেকেও গাছ খাবার গ্রহণ করতে পারবে। ম্যাগনেসিয়াম সালফেট মানি প্ল্যান্ট গাছকে দ্রুত বৃদ্ধি পেতে এবং সবুজ সতেজ হতে সহায়তা করে। 1 লিটার পানিতে 1 চা চামচ ম্যাগনেসিয়াম সালফেট ভালোভাবে গুলে মাসে একবার গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। সেই সাথে নারকেলের খোসা দিয়ে তৈরি স্টিকটিও ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। এছাড়াও ম্যাগনেসিয়াম সালফেট মিশ্রিত পানি দিয়ে মানি প্ল্যান্টের পাতা ভালোভাবে স্প্রে করে ভিজিয়ে দিতে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। সেই সাথে কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাবেন।